আমি এখন কাজ কিছু কিছু কাজ করে রেখেছি আগে থেকে কই মাছগুলো আমি হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তারপরে মশলাগুলো মেরিনেট করে রেখে দিয়েছি এখানে হচ্ছে সব ধরনের মশলা আছে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা জিরা গুঁড়া সব একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছি আর হচ্ছে নিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ সামান্য কিছু দিয়ে রান্না হবে ফ্রাই প্যানটা গ্যাস দিয়ে দিয়েছি গরম হলে আমি এটা কই মাছগুলো তেলে ভেজে নিব গ্যাসটা কমিয়ে রেখে আমি একে একে মাছগুলো দিয়ে দিব ভাজা হয়ে গেছে মাছটা এবার তুলে নিব এবার অন্য একটি পাত্রে পাতিলে আমি এটা রান্না করব তেলটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিব অল্প তেল দিব কারণ হচ্ছে যেহেতু কই মাছ ভাজার পর কিছু তেল উঠে আসছে এর জন্য আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে একটু ভিজে নিব আগে আমার মশলা মেরিনেট করা আছে মশলা মেরিনেট করে রাখা তেল দিয়ে মেরিনেট করে নিয়েছি আমি এটার মধ্যে ঢেলে দিব এভাবে কিছুক্ষণ কষাতে থাকবো তেলটা ভেসে আসলে তার মধ্যে মাছটা ছেড়ে দেবো এই তো তেলটা ভেসে আসছে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এটা যখন একটু গরম হয়ে আসবে মানে মলক আসবে যেটা বড় উতলে উঠবে তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব সাবধানে মাছগুলো ভেঙে না যায় এবং এটা ঢেকে দিব এভাবে 5 মিনিট রাখলে মাছটা হয়ে যাবে গ্যাসের মধ্যে আমি যতটুকু ঝোল রাখবো আমি একটু পানি দিলাম কারণ মাছটা একটু বেশি ঢেকে রাখবো শেষ এই তো তেল ভেসে আসছে উপরে 5 থেকে 7 মিনিট আমরা এইভাবে মিডিয়াম আঁচে রান্না করে নিব হওয়ার আগে আমি একটু সামান্য টেস্টের জন্য আবার একটু জিরা গুঁড়াটা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো তারপর টেবিলে সার্ভ করবো 2 মিনিট ঢেকে রাখি
রান্না শেষ। এবার টেবিলে সার্ভ করার জন্য ডিশে তুলব। ডিশ শেষ হয়ে গেল, টেবিলে সার্ভ করে দিলাম। রান্নাটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এরকম ছটপট রেসিপি পেতে চান আমাকে সাবস্ক্রাইব করে জানাবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।